টকস নিবেদন করছেন অরিন মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। हेलो फ्रेंड्स आरोही न्यूज़े सकल के स्वागत और आरोही सेलेब टॉक्से तुम्हारे संगे रही तनुश्री और आरोही सेलेब टॉक्से आज के स्टूडियोते जो उपस्थित रोचे तारा मोटामुटी जे रोचे ताके आम्रा चीनी ना एरकम मानुष खूब कम कारण गानेर जगते तार मुख बेश परिचित एवं स्टेजे उठले एकेबारे स्टेज कापानो परफरमेंस आम्रा तार देखते पाई। आज तार संगे आड्डा देव एवं कार संगे आड्डा दिच्छि ताई जन्य सरासरि आलापे जाब। आमार संगे आज के स्टूडियोते रोचे सप्तकदा, केमन आछो बोलो? खूब भालो आछि आर एखाने एसे आरो भालो हये गेलाम। आर ओई निउजेर सकल श्रोता बंधु के तरफ से शुभेच्छा जानाई। সবদকদা লকডাউনের জন্য আমরা যেটা হচ্ছে যে এখন সবাই বেশিরভাগই এই লাইভ পারফরম্যান্স গুলো বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবেই গভর্নমেন্টের নর্মস এন্ড রেগুলেশনস অনুযায়ী। কতটা মিস করছো সেই ক্রাউড, সেই উল্লাস কতটা মিস করছো? যে কোনো পারফর্মারের স্পেশালি যারা গান গায় শিল্পীর তো একটাই বন্ধু হয় সেটা মাইক। মাইক ছাড়া কিন্তু কেউ বন্ধু নয়। আর সেটা যে কোনো ক্ষেত্রেই হয়, সেটা বদ্ধ জায়গায় মাইক আর ওপেন জায়গায় মাইক। माइक जो शिल्पी सिंगर जो भाते जो माइक जो चले जाए तो से खूब एक डिसअपॉइंटमेंट तार जोन्नो। और एक एम पैंडेमिक सिचुएशन मध्य दिए जाने किछु करार नहीं बेस अनेकखानी समय मैं स्पेशली आमी विदाउट माइक रही स्टेज लाइट ओ सामने दर्शक चाहिदा उन्मादना गालागाली सबटा छाड़ाई रही खराब मैं खूब ही खूब ही खूब ही खराब लागजे मैं মুখ দিয়ে মায়া করতে পারছি না, এতটাই খারাপ লাগছে। না আমরা অবশ্যই কিন্তু এই যে যে অডিয়েন্সদের যে চাহিদা বা তাদের যে আনন্দ বা তোমার যারা ফ্যান বেস রয়েছে তারাও চায় যে সপ্তকদা আবার ফিরে আসুক, সেক্ষেত্রে আমরা ডিজিটালটাকে কিভাবে ইউজ করছো? মানে আমি রাদার বলবো মানে এটা যদি আজ থেকে 15 বছর আগে বা 20 বছর আগে যদি এই সিচুয়েশনটা হতো আমরা কিন্তু আরো অনেক বেশি কষ্টে থাকতাম, অনেক বেশি কষ্টে থাকতাম। তখন কিন্তু না মোবাইল ফোন পেতাম, না ফেসবুক আসতো, না টুইটার থাকতো, না ইনস্টাগ্রাম থাকতো, বা না ওয়াইফাই থাকতো, না নেট কানেকশন কিছুই থাকতো না। তখন আমরা বেশি অনেক বেশি অসহায় বোধ করতাম। শুধুমাত্র এই যে সময়টাতে আমরা শুধুমাত্র ডিজিটালি নিজেদের পারফর্ম করি না করি কিন্তু কানেকশানে আছি, মানে কোথায় মানে আর মানে হঠাৎ করে বলতে বলতে কোথায় শক্ত বা কোথায় আরবি নিউজ, তা আমরা তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে আছে কানেকশন, সপ্তক আছে কাজ করছে বা বাড়িতে বসে আছে কিছু তো বুঝতে পারছি। তো আমরা আমরা অনেক বেশি মানে কানেক্টেড। আমার যদি গান গাইতে যদি ইচ্ছে করে আমি টুক করে নিয়ে একটা লাইভ করলাম বা লাইভ করতে চাইলাম শুধু কথা কথা বললাম। তো সবকিছুরই একটা গুড পয়েন্ট ব্যাড পয়েন্ট তো থাকেই, এটার থেকে যদি ওটা যদি হতো তাহলে আরও খারাপ হতো, আরও খারাপ হতো। তো ঈশ্বর যখন একটা জিনিস নিয়ে নেন তো আরো অনেক চারটি জিনিস দিয়ে দেন, একদম একটা দরজা যখন বন্ধ আরো তিনটে দরজা খুলে যায়। তো এই দরজাটা তো চিরজীবনের জন্য বন্ধ তো হয়নি, আশা করা যায় নেক্সট দু তিন মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা আবার এক জায়গায় ফিরে যাব। মানে অন্তত 2021টা যেন আবার নতুন করে সুন্দর করে শুরু হয় সেটাই আমাদের একটা। এটার জন্য কিছু শিক্ষা পেয়েছি, শিক্ষাগুলোকে মেইনটেইন করে যদি আমরা নিজেদেরকে একটু চেঞ্জ করতে পারি। এই টপিকেই যদি আসে তাহলে তোমার কি মনে হয় যে মানে এই লকডাউন আমাদেরকে কি কি শেখালো? মূলত লকডাউনে শেখালো যেটা মেইন সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা শিখলাম যে যে যেটা করে সেই জিনিসটা বেশি করে আরো শেখা দরকার, যেটা মেইন লকডাউন শেখালো। কারণ কিছু করার নেই, একটাই জিনিস করার আছে, যে রাঁধতে পারে সে শুধু শুধু রাঁধলো, যে যে পড়তে পারে সে শুধু পড়লো। আমরা যেন যারা গান বাজনা করি আমরা স্পেশালি আমি আমার বলছি আমি লকডাউনে অনেক কিছু শিখেছি, মানে আমি এখনও অবধি মনে করি আমি কিছুই জানি না, অনেক কিছু জানতে হবে, কিন্তু আমি লকডাউনে অনেক কিছু শিখেছি, মানে চারানা হলেও শিখেছি এবং সেটা কিন্তু কিছু করা ছিল না বলেই কিন্তু শিখেছি। তোমার যখনই মনে হবে যে যে আজকে আমি খাচ্ছি না, দুদিন না খেয়ে আমি থার্ড দিন খাবার পেয়ে যাব, তখনই কিন্তু তোমার তুমি যেটা চাইছো সেটা তুমি করতে পারবে না। তুমি যখন মনে করবে যে আমার নেক্সট এক মাস কিছু নেই, কিছু করার নেই, আজকে যা খাচ্ছি আমাকে তারপর তাই খেতে হবে, তখনই কিন্তু তোমার মনের সংযোগ বাড়বে এবং তুমি যেটা যেটা করছো সেদিকে তুমি একদম একাকিত্ব হয়ে কাজ করতে পারবে, যেটা লকডাউন আমাকে শিখিয়েছে। কিছু করার নেই, প্রত্যেকে ভাবছিল যে 22শে মার্চ যখন
প্রধানমন্ত্রী অ্যানাউন্স করলেন যে পুরো লকডাউন হয়ে যাচ্ছে, সবাই ভাবছিল, আমি ভাবছিলাম 10 দিন পরে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কেউ ভাবছিল 7 দিন পরে হবে, কেউ বলছিল 15 দিন পরে হবে। আমি নিজে ভাবতাম যে যদি 4 মাস বন্ধ থাকে ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে। ধ্বংস তো হয়নি, আলটিমেট তো আমরা সার্ভাইভ তো করে গেছি, তো এটা আরো যদি 6 মাস থাকতে হয় সার্ভাইভ করে যাবো। তাতে যদি আমাদের এই পৃথিবীর যদি উন্নতি হয় এবং আমাদের কিছু কি বলবো ইগো কিছু রোয়াব কি যদি বাদ দিতে হয়, তাহলে সেটা বাদ দিতে দিলে ভালো হয়, এবং তার জন্য আমাদের মনে হয় আমাদের এই এই ধরতী এটা অনেক মানে কি বলবো ধরতীকে আমরা নতুন করে একটা এটা কি বলবো এটা ডিটক্স হওয়ার মনে হচ্ছে। মনে হয় অনেক অনেক দিন কাজ করার একটা ডিটক্স খুব প্রয়োজন, পৃথিবীর ডিটক্সমেন্ট আমার মনে হয় নিজেদের থেকে বলতে পৃথিবীর ডিটক্স হচ্ছে, যার জন্য নেক্সট আরও 500 বছর যাতে পৃথিবীটাকে আমরা দেখতে পাই। আচ্ছা, এই পৃথিবী ডিটক্সিং করা হচ্ছে পৃথিবীকে এই পদ্ধতির মধ্যে দিয়ে, তো তোমার মাথায় যেহেতু সবসময় গান সুর এই নিয়েই তোমাদের তোমার হাঁটা চলা বা তোমার দিনযাপন, এই সময় দাঁড়িয়ে কি গান মাথায় আসছে? এই সময় মানে যে কোনো গানই মাথায় গান আসলে মানে পৃথিবীর জন্য তো আর কোনো এরকম কোনো গান নেই, মানে কি বলবো মানে গান গাইতে গাইছি অনেক পরে পরে আর কি, সে মধ্যে মানে গান গাওয়ার সুযোগ হচ্ছে না, মানে আর কত গান গাইবেন। প্রথম মনে হচ্ছিল এক সপ্তাহ ধরে বা 10 দিন ধরে প্রচুর গান গাই, তারপরে মনে হচ্ছে আর ভালো লাগে আর আর কত গাইবো, তারপরে শুধু মনে হচ্ছে শুধু রান্না করি, আর কত রান্না তুমি করো, টিভি দেখি, আর কত তুমি টিভি দেখবে, আর কত তুমি আর কি মারবে, মানে ভাবা, আমার মনে হচ্ছে ভাবার সময়টা দরকার যে আমি কি করবো। ভাবার সময়টা কিন্তু আমরা খুব হারিয়ে ফেলেছি, চিন্তা করার সময়, ভাবার সময়, নিজেকে একটু সময় দেওয়ার, একটুখানি পজ বাটনটা দেওয়ার সময়, একটা পজ। আমরা এত ব্যস্ততার মাঝে কোথাও যেন হারিয়ে ফেলি যে আমাদের নিজেদের জন্য যে সময়টা, মানে সবসময় এইটা অফিসের জন্য কিছু করছি বা সবসময় বাড়ি গিয়ে ফ্যামিলির জন্য কিছু করছি, আমার মানে প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়ালিটি। লকডাউনে সবাই তো অফিস করেছে, বাড়িতে থেকে তো অফিস করেছে, সারাক্ষণ তোমার লগ ইন করে বস, যারা যারা কাজ করছে। হ্যাঁ, আলটিমেটলি যদি আমাদের অফিস আসতেই হয়েছে। হ্যাঁ, তো আসতে হয়েছে, তোমাদের আত্মীয়রা তো আসতে হয়েছে, বেশিরভাগ অফিসই ছুটি ছিল, তারা সারাদিন বাড়িতে, তারা বলছেন মানে আলটিমেটলি শুধুমাত্র বাড়ির খাবারটা খেতে পেয়েছি, অফিসের মতো কাজ মানে করতে হয়েছে। তো আমার মনে হয় একটু পজ বাটনটা দেওয়া খুব প্রয়োজন আছে। পজ করলে কি হয়, মানে পজ হলে কি একটু মাথাটা কাজ সবসময় করছি, তো একটু পজ হলে কি হয় আমি নতুন কিছু ক্রিয়েশন করতে পারবো। যদি তুমি ভাবো তাহলে তুমি ভাবছো যে আমি এক্স্যাক্টলি কী কী করলাম, কী কী করলাম না, কী কী করতে পারতাম বা কী কী করতে পারবো, এটা এটা ভাবনার খুব প্রয়োজন আছে আমার মনে হয়। এবার সেটা প্রত্যেকের ম্যান টু ম্যান ভ্যারি করে কে কিরম কি করবে না করবে। এই মুহূর্তে একটু গান শুনতে ভীষণ ইচ্ছা করছে, একটু গান শুনে আবার আড্ডায় যাব। এখন যে টপিকটা সুশান্ত সিং রাজপুত চলে গেছে, তো ন্যাচারালি ও আমার খুব আমি খুব পছন্দ করতাম ওর অ্যাক্টিং, আর এই গানটা ওর এখন মানে কি বলবো সুশান্ত সিং চলে যাওয়ার পরে ওর ছবিগুলো বেশি দেখছি আমি। খেরিয়ত পুছো কবি তো কেফিয়ত পুছো তুমারে বিন দিওয়ানে কা ক্যা হাল হ্যায়, দিল মেরা দেখো না মেরি হ্যাসিয়ত পুছো তেরে বিন এক দিন জেসে 100 সাল হ্যায়, অঞ্জাম হে মেরা হোনা কবি হেরা জিতনি ভি কোশিশ ইয়াহাঁ ফিলহাল হে ফিলহাল হো খৈরিয়ত পুছো কবি তো কৈফিয়ত পুছো তেরে বিন দিওয়ানে কা ক্যা হাল হ্যায়। তাহলে কি এই যে যখন এই গানটা গাইলে আমার কোথাও একটা এই গানটার সঙ্গে এই যে লকডাউনের সময় যে আমরা কাটিয়েছি এতগুলো মাস, কোথাও একটা গানটার সঙ্গে তুমি কি মিল পাচ্ছ যে এই যে খ্যারিয়ত পুছো, মানে এই সময়টাই হয়তো মানুষ বেশি কথা বলে, যে মানুষ তো এখন একে অপরের সঙ্গে সম্পর্কটা বাঁচানো খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, যে কখনো গিয়ে ওটা তলিয়ে গেছে, সম্পর্ক তলিয়ে গিয়েছে কোথায় গানটা সবকিছু। আমরা ভীষণ এত ছুটছি, এত ফাস্ট হয়ে গেছি, ছোটো ছোটো সম্পর্ক, ছোটো ছোটো ভাবনা,
ছোট ছোট ইগো যেগুলো না করলে হয়তো আমরা অনেক বেটার থাকতে পারতাম, সেগুলো আমরা আমাদের কিছু নিজস্ব কাজের ফ্রাস্ট্রেশন সেগুলো দেখিয়ে ফেলি, যে ফ্রাস্ট্রেশনটা না দেখালো পারতাম। তো এই এইগুলো মানুষ মানুষ ভীষণ মানে কি ইম্পালসিভ হয়ে গেছে, আমরা কিছু জিনিসপত্র ইম্পালসিভনেসের জন্য করে ফেলি, যেটা আমরা করতে চাই না সেটা করে ফেললাম। সব লোকের যদি একটা ফ্রাস্ট্রেশন ক্যারি মানে থাকি, মানে যে কোনো লাইফ চলতে গেলেই মানে আমরা সবসময় নিজেদের থেকে বেরিয়ে আসতে পারি না, নিজের থেকে বেরিয়ে এসে ভাবার সুযোগটাই আমরা রবি ঠাকুর বলে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, তো সেইটা আমরা করতে পারি না। নিজের থেকে বেরিয়ে এসে নিজেকে বুঝতে হয় যে আলটিমেটলি আমি কি করতে চাইছি, আর আমার মানে এটা না করলেও পারতাম, এই এটা না করলেও পারতাম, এটা এটাই এটাই লোকেরা ভাবতে ভুলে গেছে, মানে খুব একঘেয়ে জীবন যেমন হয়ে যাচ্ছিল, অনেক বেশি কনফিউশন এখন মানুষের মধ্যে, কোনটা করব কোনটা করব না, এই নিয়ে বড্ড বেশি পাজলড আমরা হয়ে যাচ্ছি। আচ্ছা অবতর, তোমার যদি একদম আর্লিয়ার লাইফটা আমরা ভাবি, মানে খেলাধুলার তোমাদের পরিবারের সঙ্গে খেলাধুলার একটা মারাত্মক কানেকশন রয়েছে, সমীর ভট্টাচার্য তোমার বাবা একজন ক্রিকেটের একটা মারাত্মক সুনাম ধন্য মানুষ আমরা জানি, তোমারও একটা খেলার দিকে ঝোঁক ছিল, সেখান থেকে খেলায় একটা পুরো ফ্যামিলি খেলার সঙ্গে একটা মারাত্মকভাবে ইমোশনালি প্রফেশনালি জড়িয়ে সেখান থেকে তুমি গানে কনভার্ট হয়ে গেলে, এই জায়গাটা ঠিক কীভাবে এলো? এখন এখন এই কথাটা বলতে গেলে আমার মনে হয় যে আমার নিজেকে খুব লিখতে ইচ্ছে করে পুরো ঘটনাটা, তাহলে এটা একটা সুন্দর স্ক্রিপ্ট হবে, সত্যি খুব ভালো স্ক্রিপ্ট হবে, এবং কেউ যদি মানে সিট ডাউন করে যদি ভাবে তাহলে কিন্তু খুব সুন্দর গল্প বেরোতে পারে। তার কারণ হচ্ছে আমার বাবার ছোটোবেলাটা মানে শুধু খেলা নয়, উনি গানও খুব ভালোবাসতেন, মানে আমার যেমন মানে প্যাশন ছিল গান আর প্রফেশন ছিল খেলা, বাবারও তাই, বাবার প্যাশন ছিল গান প্রফেশন ছিল খেলা। বাবা গান গাইতে ভালোবাসতেন, গান রাদার শিখতেও ঢুকেছিলেন, মানে ক্যাজুয়ালি মানে গান ভালো লাগে বলে ঢুকেছিলেন, কিন্তু খেলাধুলোটা ওনার যেহেতু ছোটোবেলা থেকে খেলতেন এবং কার্তিক বোসের ছাত্র ছিলেন, বাবার সমসাময়িক এখন যারা যারা কী বলবো মানে খেলা নিয়ে পর্যালোচনা করেন তারা বেশিরভাগই আমার বাবার সমসাময়িক, কেউ কেউ বাবা থেকে জুনিয়র, বা আমার যেহেতু আমার বাবা আমি জয় থেকে গান বাজনা শুরু করেছি, বাবা খেলা থেকে বাবাও খেলাটা ছেড়ে দিলেন আর বাবা কোনোভাবেই আর মাঠে ফেরেননি, বাবা একটু নিজের মতন মানুষ আর কি, এখন পড়াশুনো করেন, বইপত্র পড়েন, হ্যাঁ গান বাজনা করেন বাড়িতে, হ্যাঁ তো তার জন্য কোনো আক্ষেপ নেই বাবার। আর যেহেতু মানে বাবার সেই সময়টা যে বাবা প্রায় 30-35 বছর ফার্স্ট ডিভিশন খেলেছেন কাকড়া পোর্ট ট্রাস্টের হয়ে, এবং বাবা মূলত খেলা থেকেই চাকরি এবং সেই চাকরির পয়সাই আমাদেরকে মানুষ করেছেন, এবং আমি অ্যাজ এ একটা ক্রিকেটারের ছেলে হয়ে আমারও সেই ছোটোবেলা থেকে বাবার দেখতাম, বাবা 3-3 শিফটে ডিউটি করে এসে আমাদেরকে সময় দিতেন, তারপরে দুদিনের লিগ খেলতে যেতেন মাঠে, সেটাও দেখেছি, ওনার পুরো রাত্রিরে নাইট ডিউটি করেছে বাবা কাকড়া পোর্টে চাকরি করতেন, তো সুতরাং সেখানে মানে খুবই একটা টাফ জব ছিল ওনার, আউটডোরে ছিলেন, খিদিরপুর ডকে ছিলেন, যারা খিদিরপুর ডকে কাজ করেছে তারা জানে যে কতটা টাফ জব তার, এবার 3টা শিফটে ডিউটি করতেন, সেখান থেকে তারপরে পোর্ট্রাসের ক্যাপ্টেনশিপ করেছেন প্রায় 15 বছর করেছেন, এবার এরিয়ান্সে খেলেছেন। সেই সময় আমার বাবার বাবা যা আমার আমি যা খেলেছি বাবা আমার থেকে অনেক বেশি খেলেছেন এবং অনেক বেশি ট্যালেন্টেড প্লেয়ার ছিলেন, কিন্তু লাকটা বাবার সাথ দেয়নি, চাকরি পেয়ে গেছিলেন বলে বাবা ওপেন ক্লাব খেলতে পারলেন না বলে বাবার রঞ্জি ট্রফি খেলা হলো না, বাবার সমসাময়িক অনেক বন্ধু বান্ধব সবাই রঞ্জি ট্রফি খেলে, তার মধ্যে অন্যতম হচ্ছে পলাশ নন্দী, একই একদম বাবা বাবা ছোটোবেলাকার বন্ধু, একই সঙ্গে জুনিয়র বেঙ্গল ওপেন করতেন, তো ময়দানটা বাবা খুব মানে কী বলবো পপুলার ছিলেন, সৌরভ গাঙ্গুলী বাবার মানে ক্যাপ্টেনশিপে এরিয়ান্সে খেলেছেন, তখন মহারাজের দাদার জন্মই হয়নি এই সময়কার কথা বলছি, সেই সময় অনেক আগে অনেক, তো আমি ছোটোবেলাতে দেখতাম বাবা মাঠে যাচ্ছেন, আমারও একটা মাঠে যাওয়ার প্রতি প্রবণতা, এবং মাঠে গিয়ে সেই মাঠ ক্রিকেটের একটা উন্মাদনা সেটা আমার ভেতরে ইনজেক্ট হয়ে গেছিলো। আমি বাবার মুখে শোনা ছোটোবেলায় 2-2.5 বছর বয়স থেকেই আমি গান গাইতাম, মানে ক্যাজুয়ালি গান গাইতাম, এবার সেই ক্যাজুয়ালি গান গাওয়াটাকে কোনোদিনও কিন্তু আমি ভাবিনি যে আমি গান গাইব, কিন্তু আমার হিসেবে কিন্তু আমার বাবা আমাকে বলেছে যে আমি কিন্তু জানতাম যে তুই গাইবি। সব থেকে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, অর্থাৎ
এই অবধি আমরা শুনলাম, কিন্তু এরপর আমরা জানবো যে কিভাবে খেলা থেকে একদম গানে কনভার্ট হয়ে গেল সত্যপদা। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনির সঙ্গে থাকুন। Wanna fly? Step towards three steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Three Steps Aviation! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরোহী সেলেব টক্স। আমার সঙ্গে সপ্তকদার রয়েছে। আমরা বিরতির আগেই বেশ কিছু আলোচনা করছিলাম, সপ্তকদার যে জার্নি রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। চলো তাহলে সরাসরি আড্ডায় যাই। সপ্তকদার, তোমার জার্নিটা জানবো, তবে তার আগে একটু গান শুনবো, তারপর আবার তোমার জার্নিটায় বিষয় ডিটেলস। আমার একটা গান প্রথম অ্যালবাম থেকে, আমার সাথে সপ্তকগুলো একটা অ্যালবাম বেরিয়েছিল, ওখান থেকে শোনাই। মরা নদী ফাঁকাশু যতই বুকে ঝড়ানু, তাকিয়ে থাকা তোমার মুখ, দিক না যতই বিশ্চুমুখ, তবু তোমায় ভাবতে ছাড়ে না, ও তাও তো তোমায় ভাবতে ছাড়ে না, ও মরা নদী ফাঁকা সুখ
যতই বুকে ঝড়ানু তাকিয়ে থাকা তোমার মুখ দিক না যতই বিশ্চুমুখ তবুও তোমায় ভাবতে ছাড়ি না ও তাও তো তোমায় ভাবতে ছাড়ি না কাজের মাঝে মাঝে বিষের হাসি বাজে কাজের মাঝে মাঝে বিষের হাসি বাজে ধরা 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 যেন কোনো এস রাজে আকাশ পাতাল খুঁজতে পারি না তবুও তোমায় ভাবতে ছাড়ি না ও মরা নদী ফাঁকাশু যতই বুকে ঝড়ানু তাকিয়ে থাকা তোমার মুখ দিক না যতই বিশ্চুমুখ তবুও তোমায় ভাবতে ছাড়ি না ও তাও তো তোমায় ভাবতে ছাড়ি না সবথেকে অসাধারণ গান প্রথমেই বলি তোমার গান সবসময় সকলের খুব ভালো লাগে সেটা নিয়ে কোনো কথা হবে না বিরতির আগে যে কথাটা বলছিলাম তাহলে এই যে খেলার সঙ্গে যুক্ত হতে তুমি খেলা মানে প্রফেশনালি বা খেলাটা ভালো লাগতে শুরু করলো তোমার মাথা যেতে শুরু করলে গানে যখন মানে গানটাকে প্রফেশন হিসেবে নেবে সেইটা কবে মাথায় এলো আমি যেটা তোমার বলছিলাম যে ছোটবেলাতে গান গাইতাম ক্যাজুয়ালি গাইতাম বাবা বলে আমি দু বছর বয়সে প্রথম যখন বেড়াতে যাই ঘুরতে যাই ফতেপুর সিকরি ভোরবেলা বুলান দরওয়াজা দেখতে গেছিলাম তো সেখানে প্রথম আমি নাকি গাই আহা কি আনন্দ আকাশে বাতাসে এই গানটাই প্রথম গাই আমি যাই আমার মনেও নেই তো তখন বাবা ভেবেছিল যে আমি গান গাইব আমার নামটা বাবারই দেওয়া সপ্তম হ্যাঁ তো স্কুল কলেজ স্কুলে তো চুটিয়ে খেললাম ডিস্ট্রিক্ট খেলেছি স্কুল খেলেছি কলেজে ঢোকার পর ইউনিভার্সিটি খেলেছি ক্লাব যখন সাইন করার কথা আর কি আমি সেকেন্ড ডিভিশন ক্লাব খিদিরপুর সাইন করেছিলাম আমার মনে আছে সেই সময়টা আমার যে কোনো একটা মাঠে আমরা খেলছিলাম সেখানে হঠাৎই অ্যাক্সিডেন্টালি আমার লেফট লেগটা ফ্র্যাকচার হয়ে যায় আচ্ছা তো লেফট লেগ ফ্র্যাকচার হয়ে যাওয়ার জন্য আমি প্রায় চার তিন মাস প্রায় বিছানায় ছিলাম মাঠে যেতে পারি আর সেই সময় আমি যখন খেলতাম তখন এত সুযোগ ছিল না যে আইপিএল বা এত রিহ্যাব মানে যে কোনো মানে সিএবির প্লেয়ারকে এত বেশি পরিচর্যা দেওয়া হতো না ক্লাব আমি খেলতাম পাইকপাড়া ক্লাবের হয়ে খেলতাম তো আমি সেই সময় বাড়িতে শুয়ে থাকতাম যে শুধু ভাবতাম যে কবে খেলবো আর বন্ধু বান্ধব খেলতো যখন প্রচণ্ড একটা ফ্রাস্ট্রেশন হতো যে খেলতে পারছি না তিনটে মাস বিছানায় শুয়ে রয়েছি আবার কী করে একই জায়গাতে ফিরতো যেহেতু আমি অলরাউন্ডার ছিলাম ব্যাটটাই মেন করতাম তো সেই সময়টা কী হতো আমার একটাই ওই ফ্রাস্ট্রেশন কাটানোর একটাই জায়গা ছিল সেটা হচ্ছে ওটা ওয়াকম্যান কানে হেডফোন আর টিভি আমি সারাদিন গান শুনতাম সারাদিন গান শুনতাম আর যে কোনো রকম গান শুনতাম মানে এর মধ্যে কোনো বাদ বিচার নেই সে বাংলা হিন্দি যাই হোক না কিন্তু আমার ওটা ছাড়া কোনো জায়গা নেই কেননা আমার মনে হয় যে বাবাও সময় দিতে পারতো না বাড়িতে বেশি থাকতে পারতো না বাবার প্র্যাকটিস থাকতো বাবা তখন পাইকপাড়া ক্লাবের চিফ কোচ ছিল প্লাস অফিস সেটা বিজি থাকতো আমার দিদিকে নিয়ে আমার মা ব্যস্ত আমি খুব একা তো তিন মাস বাদে যখন আমি যখন মাঠে যখন ফিরলাম তখন আমার একটা রিহ্যাব দরকার ছিল যেন আমার মানে পাটা ঠিক হয়ে গেছিলো কিন্তু আরও একটুখানি সময় লাগতো আমি পায়ে সেই আগের মতো জোরটা পারছিলাম না বুঝতে পারছো আর অনেকটা দূরে চলে গেছে খেলা থেকে তিন মাস একদম ব্যাট ধরিনি প্র্যাকটিসটা বন্ধ হয়ে গেলে তো অনেকটা ভুলে যাওয়ার সম্ভাবনাটাও থাকতে পারে এবার কি হতো এবার তখন টুর্নামেন্টগুলো শুরু হয়ে গেছিলো সেগুলো খেলতে পারলাম না তো আর সেই সময়টাই কলেজে ভর্তি হলাম তার এক বছর পরে আমি হচ্ছি 99 সালের মাধ্যমিক তো আমাদের ছিল লাস্ট 11-12 লাস্ট কলেজ আর কি মানে তারপরে সব স্কুলে হয়ে যায় মানে আমি যেন ওই কলেজটা আমি আগে ঢুকে যাই আচ্ছা তো কলেজটা হচ্ছে একটা এমন জায়গা তোমার যত হিডেন সিক্রেট থাকে সেগুলো বেরিয়ে যায় বেরিয়ে আসে একদম একদম তো কলেজে ঢুকলাম মাথা গরু ছাড়া পেয়ে গেল আগে যেমন ইচ্ছা না করলেও ক্লাস করতে হতো এখানে ইচ্ছা কলেজে কোনো ব্যাপার নেই হ্যাঁ তো এইটা
বাথরুম সিঙ্গার মানে আজকের দিনে কিন্তু সবাই সবাই গান গাইছে, কিন্তু আমি যে সময় গান গাইতাম সে সময় কিন্তু সবাই গান গাইতো না, মানে তখন মানে ভালো গাইলেই গান গাইতো, মানে এত তো ইয়ে তো ছিল না, ছিল না। এইবার তো আমি মানে তোর কি গান গাই, মানে গাই গান গাই সেরকম, আমি এরকম করে ব্যাপার, তুই ভাবছিস না কেন গানটা নিয়ে, কেন ভাবছিস না, মানে কি গান নিয়ে ভাববো, মানে এটা তোমাকে বলছি এটা তুই 96-97 সাল থেকে শুনে আসছি, এ সব তো তুই কিন্তু ভালো গাছ, ভালো গাছ। আমি বলছি ভালো গাছ মানেটা কি, ভালো তো সবাই তো গায়, এও তো ও তো গাইছে, আমি কিন্তু বুঝতাম না যে আমি কি গাই। তো এবার করতে করতে 97-98-99 সাল কলেজ ঢুকে গেলাম 2000 সালে। এইবার কলেজে ঢুকি নবীনবরণ, নবীনবরণে প্রথম গান গাওয়ার চান্স হয়ে গেল, আচ্ছা সেখানে গানও গেয়ে ফেললাম। এই বন্ধু বন্ধু বান্ধবদের মানে অসাধারণ একটা, এবার সব তো ফাটাফাটি গিয়েছি। কোন গানটা গিয়েছিল মনে আছে? আমি খুব যতদূর মনে পড়ে তড়প তড়প এই গানটা গিয়েছি, একটু শুনবো একটু শুনবো। আচ্ছা, বেজান দিল কো বেজান দিল কো বেজান দিল কো মেরে ইশক নে জিন্দা কিয়া ফির তেরে ইশক নে হি ইস দিল কো তবা কিয়া তড়প তড়প কে ইস দিল সে আহ নিকলতি রহি মুঝকো সজা দি প্যার কি এসা ক্যা গুনাহ কিয়া জো লুট গয়ে হ্যাঁ লুট গয়ে তো লুট গয়ে হম তেরি মোহব্বত মে। এই গানটা আমি গিয়েছিলাম মনে আছে, আর যেহেতু এটা তো একটু সেই সময়ে একটুখানি অন্য ট্র্যাকের গান, তো অন্য ট্র্যাকের গান আর হাজার কবিতা বেকা এই দুটো গান আমি গিয়েছিলাম মনে আছে। আমাদের একটা ক্লাসের মধ্যে এরকম নবীনবরণ অনুষ্ঠান হচ্ছিল, তো সাংঘাতিক ভালো রেসপন্স পেলাম, এতটাই ভালো রেসপন্স পেলাম যে তা আমার আগে বা আগে যতগুলো সিঙ্গার ছিল সবাই চাপ খেয়ে গেল। আমি এখন মনে করি সবাই চাপ খেয়ে গেল যে এই সপ্তম নামে একটা ছেলে এসছে, খুব ভালো গায়, তো ন্যাচারালি ভালো গায়। তো আমার বন্ধু বান্ধব সবাই যে মেয়েটির পিছনে ঘুরতো সেই মেয়েটি আমার সাথে বেশি বেশি কথা বলছে, আমি খুব একটা ঘুরতাম না, ওদের ওদের ক্রেজ ভাই তুই তো গান গাইছিস ও তো কথা বলছে তোর সঙ্গে, তো এইটা এগুলো হচ্ছে কাটটু এই বিষয়ে থ্রেড আসেনি ভাই আর, কিন্তু এই সব কিছু করিস না আমাদের তখন অত আমি ছিল না, কারণ হচ্ছে আমি কিন্তু তখনও কিন্তু খেলি, তখনও মানে কলেজে হয়ে খেলছি, গানটাও গাইছি, মানে ক্লাস মান্থ মানে সপ্তম গান গাইবে, টেবিল বইয়ে ইয়ে করবো, আড্ডা হবে ক্যান্টিনে বা টিটি খেলবো, এটা চলছে। এইবার অ্যানুয়াল শো, অ্যানুয়াল কলেজের অ্যানুয়াল শোতে সম্ভবত বোধহয় রাঘবদা গান গাইতে এসেছিলো, তো তার আগে একটা একজন বাংলা গান গাইছিল একটি মেয়ে, তার যে গ্রুপটা ছিল তাকে আমার বন্ধু বান্ধবরা বলে ভাই আমার বন্ধু সপ্তক আছে দুটো গান গাইবে। এবার তারা তো রাজি হয় না, তেমন বলে একটা গান গাইবে, তো ঠিক আছে এই একটা গান আমি গাইবার সুযোগ পাই প্রথম কলেজের অ্যানুয়াল শোতে। এটা আমি বলছি হচ্ছে একদম আর্লি 2000-এর কথা, 2000 সাল, মহাজুজি সদনের শোটা হতো আমাদের কলেজ শো, তো চান্স পেলাম আমি গিয়েছিলাম বোধহয় মেরে নেনা শ্রাবণ ভাদব, আচ্ছা তো এটাতেও প্রচণ্ড ভালো রেসপন্স পেল। তো আমাদের কলেজের একটা বাংলা ব্যান্ড ছিল, বাংলা ব্যান্ড এখন খুব নাম করেছে ঈশান, আচ্ছা ঈশান কিন্তু আমার কলেজের ব্যান্ড, আচ্ছা তো ঈশান লাস্ট ঈশান পারফর্ম করবে, ঈশানের সঙ্গে আমরা আড্ডা দিয়েছি, তো ওকে আমার মনিটর করে আমার সায়ন আমার এক ক্লাস সিনিয়র ছিল, নচিদা আমার সেম কলেজ, নচিদা মনিটর করে, তো ওরা পারফর্ম করবে, ওরা আমাদের এক ক্লাস সিনিয়র ছিল, তো আমি প্রথম গাই, তারপরে বোধহয় রাঘবদা গিয়েছিল, তারপরে ঈশান। তো তারপরের বছর থেকে কিন্তু অ্যানুয়াল শোতে আমি একটা গান গাইবো এটা কনফার্ম হয়ে গেল,
যে সপ্ত কাজে সপ্ত গান গাই মোটামুটি সেখান থেকেই এবার তোমার আমি এইবার আমি কলেজে যখন গাওয়ার সুযোগ পেলাম এবার আমি থাকতাম যেখানে থাকতাম কালিন্দি থাকতাম তো সেইখানে একটা বড় বড় পুজো হতো সেখানেও সেই বছর আমাকে বললো যে সপ্ত তুই চাস তো এইখানে গাইতে পারিস তো আমি ওয়ান ফাইন মর্নিং আই ডিসাইডেড বাবাকে বললাম যে বাবা খেলবো না গান গাইব এটা আমি বাবাকে বলেছিলাম তো বাবা বলে বাবা কোনো আমাকে না বলেনি বাবা যদি দেখ তুই যদি না খেলতে যদি ইচ্ছে করে তাহলে তুই গান গা কিন্তু গানটা সিরিয়াসলি সিরিয়াসলি মানে এরম গানটা শেখ তখন আমার শেখার মাইন্ডটা আসেনি আমি আমার খুব ভালো করে মনে আসে আমি তখন মানে কি বলবো তখন আলফা বাংলা আসতো তখন জি বাংলা তখনও হয়নি আলফা বাংলা আসতো তো আলফা বাংলাতে একটা শো চালু হলো সারেগামাপা সারেগামাপা যেটা বাবুল সুপ্রিয় অ্যাঙ্কারিং করতো বাংলা তো ওটার একটা পুরো সিজন দেখলাম তো শুনতে পেলাম যে ওটার একটা পরের সিজনটার অডিশন নেওয়া হবে আমি অডিশন দিতে গেলাম এবং চান্সও পেয়ে গেলাম ছেঁড়াতারে অডিশন হয়েছিল এইবার আমি বুঝতে শুরু করলাম যে না গানটা কিন্তু এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে বুঝলে কেন আমার কিন্তু ভুল ভালো উঠে গানপত্র ধরছে সেগুলো আমি গাইতে পারছি না তারপরে গান শেখাটা হলো তো বাবাকে বললাম যে বাবা দেখো বাবা দেখো আমি তো বাবা বলে দেখ তোকে আমি বলেছিলাম যে গানটা শেখ আমার স্কুলে আমার থেকে এক ক্লাস সিনিয়র ছিল সৌমাদিত্য মুখার্জি সৌমাদিত্য মুখার্জি এখন নিউজ 18 বাংলা তুমি দেখবে খবর পড়ে সো মাঙ্কাদা বলি আমরা আমি মাঙ্কাদা বলি তো মাঙ্কাদা আমার বাড়ির পাশে থাকতো আর মাঙ্কাদা কিন্তু গান গাইতো মানে একদম প্রফেশনালি গান গাইতো তো মাঙ্কাদা শুনতে বলে যে আমি গান গাই তো মাঙ্কাদার বাড়িতে একজন আসতো গান শেখাতে অলিভ ব্যানার্জি বলে উনি রেডিওতে গান করতেন তো মাঙ্কাদাকে বললাম যে মাঙ্কাদা তোমার স্যারকে একটু বলবে যদি আমাকে একটু দেখিয়ে দেন বলে হ্যাঁ বল কোনো সমস্যা নেই তো অলিভবাবু আমার বাড়িতে আসতেন অলিভবাবু বললেন যে দেখো সপ্তক তোমার তো গলার আওয়াজটা ভালো তুমি গানটা শেখো ভালো হবে তো আমি ওনার কাছে প্রথম সারেগামা হালকা টুকটাক আর উনি দু একটা রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি শিখিয়েছিলেন আমার মনে আছে তবে বাড়িতে দিদি রবীন্দ্রসঙ্গীত গাইতো সেটা শুনতাম এবার ঠিক আছে ও আমার দিদি খুব একটা ইন্টারেস্ট ছিল না রবীন্দ্রসঙ্গীত শেখার বা গাওয়ার কিন্তু আমি পাশ থেকে শুনতাম আমি ওর গানগুলো আগে থেকে আমার মুখস্থ হয়ে যেত তো এই একটা মাহল তো ছিল তারপরে যেমন সারেগামা চান্স পেয়ে গেলাম সেখান থেকে একটা সেখানে কোয়ার্টার ফাইনাল ফাইনাল অবধি খেলে জিতেও গেলাম সেমি ফাইনালে হেরে গেলাম তারপরে দূরদর্শনে গান শুধু গান বলে একটা অনুষ্ঠান আসতো খুব সেখানে অডিশন দিলাম সেখানেও চান্স পেয়ে গেলাম সেখানে আবার সেমি ফাইনাল অবধি উঠে গেলাম সেমি ফাইনালে হেরে গেলাম এগুলো হলো হতে হতে তখনই চিন্তা করতাম না এরম করে আলটিমেটলি হবে না আমাকে যদি করতে হয় সিরিয়াসলি গান করতে তারপরে আমি আচার্য জয়ন্ত বোস আমার গুরুজি ওনার কাছে গিয়ে ভর্তি হলাম 2001 সালে মনে আছে তারপরে চলছে তোমার গলায় একটা গান ভীষণ আমাদের সকলের প্রিয় যেটা তুমি বলছিলে সাবন ভাদু হ্যাঁ ওই গানটা একটু বলে যদি শোনাও মেরে নয়না সাবন ভাদু ফির ভি মেরা মন প্যাসা फिर भी मेरा मन प्यासा ए दिल दीवाने खेल है क्या जाने अब सोचूं तुम्हें याद नहीं है अब सोचू नहीं भूले वो सावन के झूले रुत आए रुत जाए देखे झूठा एक दिलासा फिर भी मेरा मन प्यासा
मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। असाधारण सब तक समय एकदम शेष हो गए, तब शेष करार आगे तुम्हारे एक मैंने एम एक्टा गान सुनते जो सप्तकदा स्टेजे उठे जी महलटा तैरि है। हाँ हमारे सामने एन अत अडियंस आनते पर कारण हमारे अडियंस एन कैमर तो से ही महल एक गान सुनते सुनते शेष करते चाहिए সেই সময়টা তো মাথাতে চলে আসছে যে এখন করে একটা এমন কোনো গান গাইলাম, মানে অনেক সময় পাবলিক থাকে খুব ঝিমনো পাবলিক থাকে, তার জন্য একটা ঝিমনো গান দিয়ে শুরু করি। আর অনেক সময় পাবলিক গেলে মানে জেনারেলি কলেজ শো হলে বা কোনো সোশ্যাল হলে সেখানে কলেজের একটা আলাদা উন্মাদনা থাকে, সেখানে একটা আলাদা রকম গান গাই। ফের ওহি রাত হ্যায় ফের ওহি रात है ख्वाब की, हो रात भर ख्वाब में देखा करेंगे तुम्हें, फिर वही रात है मासूम सी नींद में जब कोई सपना चले, हो हमको बुला लेना तुम पलकों के पर्दे तले, ओ ये रात है ख्वाब की, ख्वाब की रात है फिर वही रात है, रात है। रात है असाधारण एकदम मैंने कि बोलो लाजवाब जब बोली सेटाओ कम है। তবে আমাদের সময় একদম শেষ, হয়তো আর একটু সময় পেলে আরও কিছু গান শোনা যেত, তবে ওই যে আমরা সময়ের বাঁধনে বাধা হয়ে থাকি, কিন্তু আমাদের সময় একদম শেষ সপ্তাহটা। তবে এখানে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আর ওই নিউজের পক্ষ থেকে তোমায় ধন্যবাদ। আমি সবাইকে মানে ধন্যবাদ অভিনন্দন জানাতে চাই এত সুন্দর অনুষ্ঠানটা আয়োজন করার জন্য, এবং সকলকে আমার শারদীয় অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই। একদমই আমাদের আরোহী সেলেপটক্স আজ এখানেই শেষ করতে হচ্ছে, তবে আবারও আমি ফিরবো অন্য কোনো মুখ নিয়ে, অবশ্যই তোমাদের প্রিয় তোমাদের কাছে। তবে আজ এখানেই শেষ করছি, দেখতে থাকো আরোহী নিউজ। আরোহী সেলেপটক্স নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। We'll be right back.